পবিত্র মাহে রমজান উপলক্ষে মহতি আয়োজনে যুক্ত হলেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলি। স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে রবিবার 24 মার্চ ঢাকায় সুবিধাবঞ্চিত মানুষকে ইফতার খাওয়াতে দেখা গেছে। মহতি এই আয়োজনে এসে বুবলি বলেন, প্রথমে ধন্যবাদ দিতে চাই বিদ্যানন্দকে এই মহতি আয়োজনের জন্য। এ ধরনের উদ্যোগের সঙ্গে থাকতে আমার বরাবরই ভালো লাগে। সবাই মিলে এ ধরনের আয়োজনের কথা সবাইকে জানাতে হয়। সবাই একসঙ্গে মিলে কাজটি করলে সহজ হয়। এ ধরনের কাজে আমার সবসময় কন্ট্রিবিউশন থাকবে। ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি ক্যারিয়ারে খুব অল্প সময়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এবার আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে 3টি সিনেমা। মায়া দ্য লাভ সিনেমাটি নির্মাণ করছেন তরুণ পরিচালক জসিম উদ্দিন জাকির। সিনেমায় বুবলির বিপরীতে অভিনয় করেছেন 3 অভিনেতা, আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক এবং জিয়াউল রোশান। এছাড়া রোজার ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে জনপ্রিয় নায়িকা বুবলি ও শরীফুর রাজ জুটির প্রথম সিনেমা দেয়ালের দেশ। পোস্টার প্রকাশের পর থেকেই এটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। এবার প্রকাশ্যে এসেছে সিনেমাটির টিজার। এই এক ঝলক সামনে আসার পর মুহূর্তেই আলোচনায় উঠে এসেছে দেয়ালের দেশ। মিশুক মনিরের পরিচালনায় এতে বুবলি ও রাজ ছাড়াও অভিনয় করেছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাসুক, স্বাগতা প্রমুখ।